নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো, একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে গতকাল আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য আমাদের জাতীয় দলের প্রবাবেল 26 জনের স্কোয়াড কিন্তু ঘোষণা করা হয়েছে, যেখানে কিন্তু নতুন করে সুযোগ পেয়েছেন কিয়ান নাসিরি এবং প্রভসুকান্ত সিং গিল গোলকিপার, তিনি তো সুযোগ পেয়েছেন। বাদ গেছেন বিশাল বড় বড় নাম, তিনটে নাম, যেখানে ভিশাল কায়েদ রয়েছেন, বিক্রম প্রতাপ সিং রয়েছেন, ব্র্যান্ডন ফার্নান্ডেজ রয়েছেন। তো যেখানে কিন্তু বিক্রম প্রতাপ সিং এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজ, তারা কিন্তু ইঞ্জুরি থেকে রিকভারি করছেন, সেই কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ভিশাল কায়েদ কেন বাদ? তোমরা যদি গোলকিপারের লিস্ট দেখো, সেখানে অমরিন্দর রয়েছেন, গুরপ্রীত সিং সান্ধু রয়েছেন, এছাড়া প্রভসুকান্ত সিং গিলকে নেওয়া হয়েছে। যেখানে অমরিন্দর এবং প্রভসুকান্ত সিং গিলের যদি তোমরা বর্তমানে পারফরমেন্স দেখো, একদমই জঘন্য। তো সেখানে এই গিল, অমরিন্দর এরা যদি সুযোগ পায়, সেখানে ভিশাল কায়েদ কেন সুযোগ পায় না, এটাই হচ্ছে কথা। মানে ইগোর স্টিম্যাচ থেকে এই জিনিসটা চলে আসছে, ইগোর স্টিম্যাচ বর্তমানে রোকা, তার আন্ডারেও একই জিনিস চলে আসছে। কেন ভিশাল কায়েদ সুযোগ পায় না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ভিশাল কায়েদের লাস্ট দুটো সিজনের পারফরমেন্স যদি দেখো, একদম মানে পরপর দারুণ পারফরমেন্স দিয়েছেন, কোনো রকম তার মানে কোনো রকম ভুল ভ্রান্তি কিছুই ভিশাল কায়েদের সেভাবে নেই। তা সেখানে কেন ভিশাল কায়েদ সুযোগ পায় না, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। এখনও সেই অবিচারের শিকার কিন্তু হচ্ছে ভিশাল কায়েদ। তো এরপরে তোমাদের যেটা জানাবো, প্রবীর দাস, তাকে কিন্তু কেরালা ব্লাস্টার ডুরান কাপের কোয়ার্টার ফাইনালের জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে। তো অবশেষে তিনি কিন্তু রেজিস্টার হলেন এবং কোয়ার্টার ফাইনালের জন্য তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন। এরপরে তোমাদের যে জিনিসটা জানাবো, সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে আজকে কিন্তু ফাইনাল ভার্ডিক্ট আসবে। তো আজকে 22 আগস্ট, আজকে কিন্তু ফাইনাল রায় দেবে পিএসসি। তো এবার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু একটা বড় চাল চেলেছেন বাজাজ। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো কিছুদিন আগে খেলনাও থেকে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, যেখানে কিন্তু তারা জানিয়েছে যে চুক্তিটা এমনইভাবে হয়েছে আনোয়ারের সাথে, যাতে এই যে আনোয়ার যদি তার ফাইন হয় বা ব্যান হয়, ব্যানের কথা বাদ দিচ্ছি এখন, আমি ফাইনের কথাই বলছি, যে টাকাটা ফাইন হবে সেই টাকাটা কিন্তু দেবে ইস্ট বেঙ্গল এবং আনোয়ার আলী, তারা কিন্তু 50-50 ভাগ করে দেবে। সেখানে কিন্তু কোনো রকম এক টাকা মানে কোনো অংশই দেবে না বাজাজ। এইভাবেই কিন্তু ডিলটা হয়েছে, যেটা কিন্তু খেলনাও থেকে রিপোর্ট দিয়ে তারা কিন্তু প্রকাশ করেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু এইদিকে একটা বড় চাল বলাই যায় বাজাজের। তো সেখানে কিন্তু কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা, প্রীতম কোটাল আসছে কিনা মোহনবাগানে। তো তোমাদেরকে বলবো, কিছুদিন ওয়েট করে যাও, সব কিছু কিন্তু আপডেট পেয়ে যাবে, কনফার্ম আপডেট পেয়ে যাবে। একটু ওয়েট করে যাও, ব্যাপারটা এখনও অবধি মানে পুরোপুরি কনফার্মেশনের জায়গায় যায়নি, এখনও অবধি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। তো ডেভেলপমেন্ট হলে অবশ্যই আমি তোমাদের জানাবো। এখন 31 আগস্ট অবধি ট্রান্সফার উইন্ডো খোলা আছে। এরপরে তোমাদের যেটা জানাবো, সেটা ভিক্টর রড্রিগেজ, 35 বছর বয়সী স্প্যানিশ এই অ্যাটাকিং মিডিও, যিনি কিন্তু আমাদের ভারতে উড়িষ্যা এফসির হয়ে খেলেছেন, সুপার কাপ জিতেছেন। তারপর গত সিজনে তিনি কিন্তু এফসি গোয়ার হয়ে খেলছিলেন এবং মাঝপথে চোট পেয়ে তিনি কিন্তু পুরোপুরি সিজন থেকে ছিটকে যান। তো সেই ভিক্টর রড্রিগেজ, 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডিও, তিনি কিন্তু ফুটবল থেকে অবসর নিলেন, ফুটবলকে বিদায় জানালেন। এরপরে তোমাদের ইস্ট বেঙ্গলের একটা আপডেট দেবো, যেটা হচ্ছে তোমরা সকলেই জানো ইস্ট বেঙ্গল কিন্তু ACL 2 কোয়ালিফাইং রাউন্ড থেকে হেরে গিয়ে ছিটকে গেছে এবং তারা কিন্তু AFC চ্যালেঞ্জ লিগে তাদের স্পট পেয়েছে, সুযোগ করে নিয়েছে। তো AFC চ্যালেঞ্জ লিগের পট ওয়ানে রয়েছেন ইস্ট বেঙ্গল, রয়েছে আল আরাবি SC, রয়েছে যেটা কুয়েতের ক্লাব, যাদের মার্কেট ভ্যালু 46.4 কোটি টাকা, আর আল আহলি ক্লাব রয়েছে, যেটা বাহারিনের একটা ক্লাব, মার্কেট ভ্যালু 7 কোটি টাকা। তো এরা কিন্তু পট ওয়ানে রয়েছে এবং আজকে বেলা 12:30টার সময় কিন্তু এই AFC চ্যালেঞ্জ লিগের ড্র রয়েছে। তো দেখা যাক ইস্ট বেঙ্গলের খেলা কাদের বিরুদ্ধে পড়ে। তো তার জন্য এই ড্রটা তোমরা লাইভ দেখতে পাবে। তো দেখো, আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে, বেলা 12:30টায় শুরু হবে। তো আজকের জন্য এইটুকু বন্ধু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।